لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله. এটা শুধুই একটা বাক্য, এটা শুধুই একটা কালিমা, লেকিন সাত আসমান টিকে আছে শুধু এই কালিমার উপরে, এই জমিন ভেসে আছে এই কালিমার উপরে, এই কালিমা আছে বলেই সূর্য ওঠে, এটা আছে বলেই সূর্য ডুবে, এটা আছে বলেই চাঁদ উঠে, এটা আছে বলেই চাঁদে পূর্ণিমা হয়, এটা আছে বলেই আবার অমাবস্যা হয়, আছে বলেই এর পরের চাঁদ আবার উঠে, এটা আছে বলেই এই জমিনে এখনো ফসল দেয়, এটা আছে বলেই আকাশ থেকে এখনো বৃষ্টি বর্ষিত হয়, এটা আছে বলেই গরু দুধ দেয়, এটা আছে বলেই ছাগল এখনো বাচ্চা দেয়, এটা আছে বলেই মুরগি এখনো ডিম দেয়, শুধু এটা আছে বলেই। আপনি বলবেন আমার বিশ্বাস হয় না, বন্ধু তোমাকে বিশ্বাস করাবার মতো কোনো তাবিজ আমাদের কাছে নাই, তুমি শুধুই মরে দেখো, তুমি শুধুই কি মরে দেখো, তুমি মরে দেখো। এই কালেমা এটার জন্যই আল্লাহ তাআলা সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছেন, শুধু এটার জন্যই আল্লাহ তাআলা 104 খানা কিতাব পাঠিয়েছেন, শুধু এটাকে ঘিরেই, এটাকে ভিত্তি করেই পৃথিবীতে দুদলে বিভক্ত মানুষ, এক দলের নাম ইমান ওয়ালা আর এক দলের নাম ইমান ছাড়া, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী, এটা ছাড়া জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই, এটা সরাসরি জান্নাতের চাবি, এটা কি বলেন, এটা জান্নাতের চাবি। জিজ্ঞেস করবেন যে তাইলে তো চাবি তো হাতে আছে আর কিছু তো লাগবে না, বিখ্যাত তাবেঈ আতা ইবনু আবি রাবাহ, তাকে কেউ জিজ্ঞেস করলেন লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহ জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তো অবশ্যই জান্নাতের চাবি, তিনি বললেন হ্যাঁ, ওয়া ইন্না লিকুল্লি মিফতাহিন উসনান, তবে চাবির জন্য দাঁত আছে, চাবির কি আছে বলেন, দাঁত দাঁত বলেন, চাবির কি আছে, দাঁত আছে, চাবির দাঁতে আর তালার দাঁতে যদি না মিলে তালা খুলবে, চাবির ঘাট আছে ঘাট, তালার ঘাট আছে চাবির তে দাঁত আছে, ওয়া ইন্না উসনানা, ওয়া ইন্না উসনানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, এর দাঁত হলো নামাজ, এর দাঁত হলো রোজা, এর দাঁত হলো হজ, এর দাঁত হলো যাকাত, এর দাঁত হলো সমস্ত মামুরাত, এর দাঁত হলো সমস্ত মানহিয়াত, সমস্ত আদেশ গুলো হলো এর অংশ, সমস্ত নিষেধ গুলো হলো এর অংশ, এগুলো ছাড়া খুলবে না, এগুলো ছাড়া কি বলেন, এগুলো ছাড়া খুলবে না। একবার কালেমায়ে তৈবা পড়েছে একজন মানুষ, একবার কালেমা পড়েছে কয়বার, মা সাল্লা সালাতান, একবার পড়ে আর নামাজ পড়ার সুযোগ হয় নাই, একটা রোজা রাখারও তার সুযোগ হয় নাই, দিনের 10টা বাজে ইমান এনেছে, জোহরের আগেই তার ইন্তেকাল হয়ে গেছে, শাবানে ইমান এনেছে, রমাদানের আগেই তার ইন্তেকাল হয়ে গেছে, তো সে তো নামাজও পড়ার সুযোগ পায় নাই, সে তো রোজাও রাখার সুযোগ হয়নি। রসুল বলেন এই মানুষটা 10 দুনিয়া বরাবর জান্নাতের অধিকারী। একজন সাহাবী, ইনি কিছুই বলেননি, শুধুই উহুদের যুদ্ধে শরীক হয়েছেন, আর রসুল অপরিচিত মানুষ দেখে তাকে জিজ্ঞেস করলেন কেন আসছ, আলে হামিয়াতে দিনিক, দিনের প্রয়োজনে আসছ, আমলে হামিয়াতে কৌমিক, নাকি জাতীয়তার জন্য আসছ, তিনি বললেন আমি আমার দিনের জন্য আসছি, এতটুকু কথা, এরপরে তার ইন্তেকাল, শাহাদত হয়ে গেছে, এরপরে কি হয়ে গেছে, গত মাসের আগের মাসে আমার উহুদে যাওয়ার সুযোগ হয়েছে, উহুদের মাঠে আমি যাওয়ার পরে একজন আমাকে খুব নসিহত করলেন, ওখানে
তার কথাগুলো এত ভালো লাগলো, লেকিন তার দাড়ি নাই, তার কি নাই? তো শেষে আমি তাকে বললাম, তুমি তো এতক্ষণ আমাকে বলেছো, এবার আমি তোমাকে বলি। তোকে বলে বলো বলো, আমি বলি দাড়ি রাখবো আজকে, তুমি আজ থেকে তুমি দাড়ি রাখবো। ক যাও, কথা দিলাম আজ থেকে দাড়ি রাখবো। বহরহাল সাহাবি আসলেন, শুধু এক শব্দ বললেন, লিহামিয়াতি দীনি। এরপরে সাহাবির ইন্তেকাল হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল এই সময় বললেন, আলা ইন্না সিলাতাল্লাহি গালিয়া, তুমি আল্লাহ তাআলার সাথে যে বাণিজ্য করেছো, মহামানিজ্য করেছো। মা সাল্লা সালাতান, এক ওয়াক্ত নামাজও তার দ্বারা পড়া হয়নি। ওমা সামা সাওমান, একটা রোজা রাখারও তার হায়াত মিলেনি। আর সে কমপক্ষে দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক হয়ে গেছে। এজন্য মেরে ভাই, কমপক্ষে প্রতিদিন 100 বার কালেমায়ে তৈয়বা পড়া। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিভাবে পড়বো? তিন অঙ্গ ব্যবহার হবে কালেমায়ে তৈয়বার মধ্যে। কয় অঙ্গ ব্যবহার হবে? জবান, কান, দিল। কয় অঙ্গ? কি কি? জবান, কান, দিল। জবানের কাজ হলো দুটো, শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া। জবানের কাজ কয়টা? কি কি? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আন নবী দর্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام الله النبي أرشاد فرن وأمر أمت رأشنا তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তৈয়বা পড়ো, আমি নবী কথা দিলাম, আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো ইনশাআল্লাহ। কতবার পড়বেন? মৌতের আগে না মৌতের পরে? মৌতটা কবে হবে তাইলে? এবার কবে থেকে পড়বেন বলেন? আমি বলি বন্ধু, অজু করতে হবে না, গোসলও করতে হবে না, দাঁড়াতেও হবে না, বসতেও হবে না, অফিসেও যেতে হবে না, মাদ্রাসাও যেতে হবে না, মসজিদেও যেতে হবে না, কোনো পাবন্দি নাই। বড়া বসাও পারবেন, হেঁটেও পারবেন, চলতে চলতেও পারবেন। সুবহানাল্লাহ। অজু থাকলেও পারবেন, অজু না থাকলেও পারবেন, মসজিদে বসেও পারবেন, বাসে বসেও পারবেন, গাড়িতে বসেও পারবেন, বিমানে বসেও পারবেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الله تعالى বলেন, এরা আমার প্রিয় বন্ধু, এরা উলুল আলবাব, এরা বুদ্ধিমান, যারা না জিকির করে বসে বসে, যারা না জিকির করে হাঁটতে হাঁটতে, যারা না জিকির করে শুয়ে শুয়ে। সুবহানাল্লাহ। বলেন দাঁড়ানো বসা শোয়া, দাঁড়ানো বসা শোয়া, জিকির ফিকির দোয়া। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কু'উদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রাব্বুল আলামিন বলেন, এরা হলো বুদ্ধিমান, যারা দাঁড়ায়া দাঁড়ায়ও জিকির করে, বসে বসেও জিকির করে, হাঁটতে হাঁটতেও জিকির করে। সুবহানাল্লাহ। আচ্ছা বিমানে রওনা দিলেন, এখান থেকে যাবেন দুবাই। আচ্ছা বিমানে আপনার কাজটা কিটা? বসে থাকা। বসে থাকা, তাহলে আপনার শরীর তো বসে আছে, যদি আপনার জিহ্বাও নড়ে তো লাভ কেমন হবে? সুবহানাল্লাহ। আচ্ছা এখান থেকে ঢাকা যাওয়ার পথে যদি জিহ্বাটা নড়ে লাভটা কেমন হবে?
আল্লাহর কসম আমার জিহ্বা নড়বে জমিনে আমার রব্বে কারীমের জিহ্বা নড়বে আরশ আযীমে সুবহানাল্লাহ আমার জিহ্বা নড়বে এখানে আমার রবের জিহ্বা নড়বে আরশ আযীমে সুবহানাল্লাহ আমি যখন একবার বলি আল্লাহ 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 আমার রব 76 বার জবাবে বলেন লাব্বাইক ইয়া আব্দি লাব্বাইক বন্ধু কেন ডেকেছো বলো এজন্য বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন আল্লাহওয়ালারা এভাবে জিজ্ঞেস করতেন নিজে নিজে মনে মনে আল্লাহ জীবনে কতবার আপনাকে ডেকেছি কোনোদিন তো জবাব শুনলাম না ইদ হাতাফা হাতিফুন এবার গায়েব থেকে আওয়াজ আসলো আব্দুল কাদের তুমি একবার বলার পরে আমি যদি 70 বার জবাব না দিতাম তুমি দ্বিতীয়বার বলার তৌফিকই পাইতা না তোমার মতো ছোট মানুষটা তুমি সাড়ে তিন হাতের মানুষটা তুমি নাপাক মানুষটা তুমি মোহতাজ মানুষটা তুমি দঈফ মানুষটা তুমি এত দুর্বল মানুষটা তুমি আবার আমার নাম নিবা কেমনে যদি না আমি তোমাকে তৌফিক দেই যদি না আমাকে আমি তোমাকে সুযোগ না দেই সুবহানাল্লাহ এই জন্য একবার যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে কালিমা এত এবার সোজা আরশ আযীম উঠে যায় যদি নিউ ইয়র্কের কথা এখানে আসতে পারে তাহলে আমার কথা আরশ আযীমে যাবে না কেন ডেনমার্কের কথা এখানে আসতে পারে আমারটা আরশ আযীমে যাবে না কেন সুবহানাল্লাহ বলে না যদি এই ছোট্ট মোবাইলে যদি আরশ আযীম থেকে যদি ছোট্ট মোবাইলে হংকং থেকে আসতে পারে ছোট্ট মোবাইলে যদি কেনিয়া থেকে আসতে পারে ছোট্ট মোবাইলটার মধ্যে যদি জাপান থেকে আসতে পারে টোকিও থেকে আসতে পারে সুইজারল্যান্ড থেকে আসতে পারে আমার তো আরশ আযীমে যেতে পারবে না কেন কি পারবে এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়াইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়িব ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু এটাকে রব্বুল আলামিন বলেন তুমি বলতে দেরি করো কোন কালেমা তাইয়িবা এটা সঙ্গে সঙ্গে আমার এখানে উঠে আসতে দেরি করে না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন তুমি যখনই কালেমা তাইয়িবা বলো তুমি যখনই কোন তাসবিহ পড়ো সঙ্গে সঙ্গে এটা আরশ আযীমের চতুর্দিকে এসে ঘুরে ইয়ানাতিফ না হাওলাল আরশে আরশের চতুর্দিকে ঘুরে আর বলতে থাকে ওয়ালাহুন্না দাবিউন কাদাবিন নাহাল মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে এবার রব্বুল আলামিন জিজ্ঞেস করেন কে তুমি আমি আপনার বন্ধুর তাসবিহ আমি আপনার বন্ধুর কি তাসবিহ আমি আপনার বন্ধুর তাহমিদ আমি আপনার বন্ধুর তাহলিল আমি আপনার বন্ধুর তাকবীর সুবহানাল্লাহ এবার রব্বুল আলামিন বলেন কি হয়েছে তোমরা কি চাও আর তোমার বন্ধু আমাকে পড়েছে তাকে মাফ না করে দিলে আমি থামবো না সুবহানাল্লাহ পড়বো ইনশাআল্লাহ কবে থেকে পড়বেন